টুরিস্ট ভিসা নিয়ে আসে এবং সে যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটা আছে সেটা করে যদি একটা অবস্থানে যায়, সেক্ষেত্রে সেও কি ওয়ার্ক পারমিটটা পেতে পারে? ভিজিট ভিসায় এসে বা স্টুডেন্ট ভিসায় কেউ অ্যাসাইলাম করলো অথবা কেউ কোনো এমপ্লয়মেন্ট বেসড পিটিশন ফাইল করলো, সেক্ষেত্রে তার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকা অবস্থায় বা অ্যাসাইলাম পেন্ডিং থাকা অবস্থায় সে যে ওয়ার্ক পারমিটটি পাবে সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ হবে 5 ইয়ার্স। 5 বছরের যে ওয়ার্ক পারমিট, এইটা আগে তো বোধহয় কম দেওয়া হতো, এখন ওটা বাড়ানো হয়েছে। তো এইটা মানে এই ওয়ার্ক পারমিটটা কারা কীভাবে পেতে পারেন? এটা কি শুধুমাত্র অ্যাসাইলামের সঙ্গে যারা জড়িত তারাই, না অন্য কোনো সঙ্গে যারা যেমন ভিজিট ভিসা নিয়ে যদি আসে সে যদি স্ট্যাটাস চেঞ্জ করে তার ক্ষেত্রে হচ্ছে কি না, কোন কোন ক্ষেত্রে এটা আছে এটা যদি একটু বিস্তারিত আলোচনা করেন জনাব আহসান হাবিব। জি ধন্যবাদ। এটা আসলে খুবই সিগনিফিকেন্ট একটা চেঞ্জ যে ওয়ার্ক পারমিটের এক্সটেনশন ফর মানে জেনারেলি আগে 2 ইয়ার্স ছিল এটা, তো এখন এটাকে 5 বছর করা হচ্ছে। এটা মূলত একটা পলিটিক্যাল প্রেশারের ফলে এটা এসেছে। আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি সহ বড় বড় মেট্রো সিটি যেগুলো আছে এখানে প্রচুর নতুন মাইগ্রেন্টরা আসতেছে, যাদের ওয়ার্ক পারমিট নেই বা ওয়ার্ক পারমিট থাকলে তাদের ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো কাজের ক্ষেত্রে বা অনেক সমস্যা হচ্ছে তাদের। কেন এমনিতেই তো ব্যাকলগ লেগে আছে সেই 2020-এর পর থেকে। অনেক সময় দেখা যায় ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করলে 2 থেকে 3 বছর ওয়েট করতে হয় নতুন ওয়ার্ক পারমিটটা পাওয়ার জন্য। তো এইসব বিবেচনা করে বাইরের অ্যাডমিনিস্ট্রেশন বা ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওয়ার্ক পারমিটটাকে তারা মেয়াদটাকে তারা ইনক্রিজ করে 5 বছর নিয়ে যাচ্ছে। তো আপনার যে প্রশ্নটা ছিল যে শুধুমাত্র অ্যাসাইলাম সিকাররা বা অ্যাসাইলি বা কারেন্ট অ্যাসাইলাম যারা তারাই কি এলিজিবল নাকি সবাই এলিজিবল? হ্যাঁ, অ্যাসাইলাম সিকার ছাড়াও অন্যান্য ক্যাটাগরি যারা আছে, যেমন অনেকেই দেখা যায় এখানে এসে তারা ম্যারেজ বেসড পিটিশন ফাইল করেন, তাদেরও কিন্তু একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়, তাদের ওয়ার্ক পারমিটটাও 5 ইয়ার্সের জন্য দেওয়া হবে। আচ্ছা, এছাড়াও অন্যান্য কিছু ক্যাটাগরি আছে, যেমন অনেক সময় এমপ্লয়মেন্ট বেসড ওয়ার্ক পারমিট কিন্তু দেওয়া হয় তাদের গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায়, তারাও এই 5 ইয়ার্সের জন্য এলিজিবল হবেন। এছাড়া যারা এসআইলি মানে যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হয়ে গেছে তারা গ্রিন কার্ডের জন্য ওয়েট করছেন, তারাও কিন্তু এটা এই ক্যাটাগরি আন্ডারে পড়বেন। অনেক সময় যাদেরকে উইথহোল্ডিং অফ রিমুভাল দেওয়া হয়, তেমন অ্যাসাইলাম গ্রান্ট করা হয় না কিন্তু উইথহোল্ডিং দেওয়া হয়, তারাও কিন্তু এজ এ 5 ইয়ার্সের জন্য পাচ্ছেন। এবং এটা শুরু হবে এই অক্টোবর থেকে, সেপ্টেম্বর 27 থেকে নিয়ম নতুন নিয়মটা শুরু হয়েছে। তার মানে অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে মানে এই সেপ্টেম্বর থেকে মানে গত মাস থেকেই শুরু হয়ে গেছে সেপ্টেম্বর 27 থেকে। জি জি, এতে করে তো সুবিধাভোগী যারা আছে, শুধুমাত্র আপনি যেটা বললেন এর বাইরে, যেমন যদি একজন কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে এবং সে যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটা আছে সেটা করে যদি একটা অবস্থানে যায় সেক্ষেত্রে সেও কি ওয়ার্ক পারমিটটা পেতে পারবে? কারণ এমনিতে নর্মালি তো একজন ভিজিট ভিসা যে আসে সে তো ওয়ার্ক পারমিট পেতে পারে, ওয়ার্ক পারমিট পায় না। ভিজিট ভিসা এসে যদি অ্যাসাইলাম বা স্টুডেন্ট ভিসা যারা আসে তারাও যদি ভিজিট ভিসা এসে বা স্টুডেন্ট ভিসা এসে কেউ অ্যাসাইলাম করলো অথবা কেউ কোনো এমপ্লয়মেন্ট বেসড পিটিশন ফাইল করলো, সেক্ষেত্রে তার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকা অবস্থায় বা অ্যাসাইলাম পেন্ডিং থাকা অবস্থায় সে যে ওয়ার্ক পারমিটটি পাবে সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ হবে 5 ইয়ার্স। তা আর কি কোনো যোগ্যতার মাপকাঠি আছে এখানে? না, এছাড়া কোনো মাপকাঠি নেই। তো এই বিষয়টি আমরা মোটামুটি জানলাম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।